আজ আমি পিতা পুত্র পাঠের সেকেন্ড পার্ট এক্সপ্লেন করতে যাচ্ছি তোমরা মন দিয়ে শুনবে তো আসো শুরু করা যাক জাহানারা দাঁড়া তুমি কি এরকম করে তোমার বৃদ্ধ পিতার প্রতিনিধির কাজ করবে জাহানারা দাঁড়াকে বলল যে তুমি কি এভাবে তোমার পিতার পাশে দাঁড়াবে যে বাবা যেটা বলছে তুমি সেটা মানতে রাজি হয়ে গেলে পিতা যদি স্বয়ং শাসনক্ষম হতেন তাহলে তোমার হাতে তিনি নিজের তিনি রাজ্যের ছেড়ে দিতেন না জাহানারা বলল যে আজ যদি পিতা রাজ্য শাসন করতেন বা করে থাকতেন তাহলে তোমার হাতে রাজ্যের সব কিছু ছেড়ে দিতেন না বাবার অনেক বয়স হয়েছে এই জন্য তিনি তোমার হাতে রাজ্যের ভার দিয়ে দিয়েছেন তাই তোমাকে আর বাবার চাইতে আরও বেশি ভাবনা চিন্তা করতে হবে এই উদ্ধত রাজা এই উদ্ধত সুজা সকল্পিত সম্রাট মুরাদ আর তার সহকারী ঔরঙ্গজেব বিদ্রোহের নিশান উড়িয়ে ডঙ্কা বাজিয়ে আগ্রায় প্রবেশ করবে আর তুমি পিতার প্রতিনিধি হয়ে তাই সহাস্য মুখে দাঁড়িয়ে দেখবে উত্তম জাহানারা কি বলল যে দারাকে বলল যে ওরা সবাই বিদ্রোহ করে করছে আর আগ্রার রাজ রাজ সিংহাসন দখল করার জন্য ওরা ডঙ্কাবাজি আসবে আর তুমি কি দেখবে তাকিয়ে দেখবে দারাকে বলল উত্তম শব্দের অর্থ হচ্ছে খুব ভালো উপহাস করে জাহানারা বলল খুব ভালো তাইলে দেখো দাঁড়িয়ে যে ওরা কিভাবে রাজধানী তে আসে দাঁড়া সত্য পিতা এ কি হতে পারে আমায় আজ্ঞা দিন পিতা তখন দাঁড়া জাহানারার কথা বুঝতে পারলেন তিনি বললেন না না বাবা এ হতে পারে না আপনি আমাকে আজ্ঞা দিন আমিও যাতে যুদ্ধের জন্য প্রস্তুত হই ওদের সঙ্গে যুদ্ধ করতে আমার ভাইদের সঙ্গে যুদ্ধ করতে শাহজাহান তখন শাহজাহান বললেন ঈশ্বর পিতাদের এই বুক ভরা স্নেহ দিয়েছিলে কেন কেন তাদের হৃদয়কে লৌহ দিয়ে গড়নি উফ তখন বাবা দুঃখিত হয়ে বললেন যে কি ভগবানকে বললেন যে হে ভগবান বাবার হৃদয়ে তো স্নেহ মমতা ভালোবাসা কেন দিয়েছ বাবার হৃদয়কে কেন পাথর লুহা দিয়ে তৈরি করনি দ্বারা তখন দাঁড়া বললেন ভাববেন না পিতা যে আমি সিংহাসনের প্রত্যাশী তার জন্য যুদ্ধ নয় তখন দ্বারা বললেন কি যে বাবা আপনি কখনো ভাববেন না যে আমি সিংহাসনে প্রত্যাশী মানে আমার সিংহাসন অধিকারের কোনো আশা আকাঙ্ক্ষা আছে আপনি কখনো ভাববেন না যে আমি আপনার সিংহাসনে বসতে চাই বা দখল করতে চাই আমি এ সাম্রাজ্য চাই না তিনি বললেন এই বিশাল সাম্রাজ্য আমি শাসন করতে চাই না কেননা আমি দর্শনী উপনিষদে এর চেয়ে বড়ো সাম্রাজ্য পেয়েছি তিনি বললেন আমি দর্শনে উপনিষদ হচ্ছে একটা আধ্যাত্মিক বই যে বই থেকে অনেক জ্ঞান লাভ করা যায় আধ্যাত্মিকতায় তো তিনি বললেন এইসব বই পড়ে আমার অনেক জ্ঞান হয়েছে আমি যুদ্ধ করে ভাইদের সঙ্গে যুদ্ধ করে বাবার সিংহাসন কখনও দখল করতে চাই না আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে দ্বারা বললেন যে আমি বাবা তোমার সিংহাসন রক্ষা করতে যাচ্ছি জাহানারা তখন জাহানারা বলল তুমি যাচ্ছ ন্যায়ের সিংহাসন রক্ষা করতে দুষ্কৃতকে শাসন করতে এই দেশের কুটি কুটি নিরীহ প্রজাদের অরাজক অত্যাচারের অত্যাচারের গ্রাস থেকে বাঁচাতে যদি রাজ্যে এই দুষ্প্রবৃত্তি শৃঙ্খলিত না হয় তবে এ মুঘল সাম্রাজ্যের পরমায়ুয়ার কতদিন তখন জাহানারা দারাকে বলল যে তুমি যদি তাদেরকে দমন করো না তাইলে এই মুঘল যে সাম্রাজ্য আর বেশিদিন টিকে থাকবে না দ্বারা পিতা আমি প্রতিজ্ঞা করছি ভাইদের কাউকে পীড়ন বা বধ করব না দ্বারা বললেন যে তার বাবার কাছে প্রতিজ্ঞা করলেন যে আমি কাউকে আমার ভাই কাউকে আমি বধ করব না মানে আমি কাউকে মারব না বা ওদের কোনো কষ্ট দেব না তাদের বেঁধে পিতার পদতলে এনে আমি শুধু ওদেরকে বেঁধে হাত পা বেঁধে তোমার পায়ে নিচে এনে দেব পিতা তখন তাদের ইচ্ছা হয় ক্ষমা করবেন তারাও জানুক সম্রাট শাজাহান স্নেহশীল কিন্তু দুর্বল নয় তখন বাবা আপনি যদি চান ওদেরকে ক্ষমা করার ইচ্ছা হয় আপ আপনার তাইলে ক্ষমা করবেন আর না হলে ওদেরকে শাস্তি দেবেন কেন না ওরা জানুক যে একজন পিতা যে স্নেহ স্নেহের বাঁধনে আবদ্ধ সেটা যেন ওরা না ভাবে আর যেন না ভাবে যে আমাদের আমাদের পিতা একজন দুর্বল পিতা সেটা যেন না ভাবে তাই আমি আমার অন্যান্য ভাইদেরকে এনে আপনার পদতলে এনে দেব শাহজাহান তবে তাই হোক শাহজাহান শুনে খুব খুশি হলেন বললেন ঠিক আছে তাই হবে তুমি যেটা বলছো তারা জানুক যে শাহজাহান শুধু পিতা নয় শাহজাহান সম্রাট শাহজাহান বললেন যে ঠিক আছে ওরা জানুক যে আমি নিশ্চয় একজন পিতা কিন্তু পিতার উপরেও আমি একজন সম্রাট মানে আমি একজন রাজা যাও দ্বারা নাও এই পাঞ্জা আমি আমার সমস্ত ক্ষমতা তোমায় দিলাম বাবা তখন বললেন আমার যে রাজার যে ক্ষমতা সব ক্ষমতা আমি তোমায় অর্পণ করলাম আমি তোমাকে দিলাম বিদ্রোহীর শাস্তি বিধান করো যাও যারা বিদ্রোহ করছে রাজ্যের বিরুদ্ধে এই রাজ সিংহাসন দখল করার জন্য ওদের তোমার যে যেটা ইচ্ছা খুশি তুমি শাস্তি দিতে পারো দ্বারা যে আজ্ঞা পিতা দ্বারা তখন বললেন ঠিক আছে পিতা আপনার আজ্ঞা রইল শাহজাহান কিন্তু এ শাস্তি তাদের একার নয় তা বলেও আবার বাবা বলছেন যে এই যে শাস্তি আমার ছেলেরা যে এই শাস্তি পাবে তুমি যে ওদের বেঁধে নিয়ে আসবে সে শাস্তি কিন্তু ওদের একা না এ শাস্তি আমারও তিনি বললেন এই শাস্তি আমারও আমার খুব দুঃখ লাগবে যে আমার ছেলেদেরকে এইভাবে মানে শাস্তি পেতে হচ্ছে পিতা যখন পুত্রকে শাসন করে পুত্র ভাবে যে পিতা কি নিষ্ঠুর যে তিনি বলছেন শাহজাহান বলছেন যে ছেলেমেয়েরা ভাবে যে বাবা যখন মানে ছেলেদেরকে শাস্তি দে তখন বাবাকে খুব খারাপ পায় ছেলে মেয়েরা ভাবে যে আমার বাবা কত খারাপ যে আমাকে এভাবে শাস্তি দে কিন্তু সে জানে না পিতার উদ্যত ব্যত্রের অর্ধেকখানি পরে সেই পিতারই পৃষ্ঠে শাহজাহান বললেন যে একজন বাবা যখন তার ছেলেকে বেদ দেন তখন তার বেতের অর্ধেক ব্যথা তার পিতারই পিঠে গিয়ে পড়ে পৃষ্ঠে মানে পিঠ জাহানারা তাদের এই হঠাৎ বিদ্রোহের কারণ কিছু অনুমান করছো দ্বারা তখন জাহানারা বলল হঠাৎ করে তারা কেন এভাবে বিদ্রোহ করছে দ্বারাকে বল দ্বারাকে বললেও যে তুমি কি বুঝতে পারছো যে কেন ওরা এইভাবে হঠাৎ সাম্রাজ্য রাজসিংহাসনে সাম্রাজ্যের রাজসিংহাসনে বসার ওদের মনে জাগলো কেন ওরা রাজসিংহাসন কেন হঠাৎ করে দখল করতে চাইছে দ্বারা তারা বলে যে পিতা রুগ্ন একথা মিথ্যা পিতা মৃত আর আমি নিজের আজ্ঞাই তার নামে চালাচ্ছি যে দ্বারা তখন জাহানারাকে বললো যে ওরা বলে কি পিতা নাকি রুগ্ন মানে পিতার এখন শাসন করার আর ক্ষমতা নেই তিনি বৃদ্ধ হয়েছেন আর দ্বারাই এই রাজ্যের এই সিংহাসনে বসে সিংহাসন চালাচ্ছে জাহানারা তাতে অপরাধ কি হয়েছে তখন জাহানারা বললো তাতে কি হয়েছে তুমি সম্রাটের জ্যৈষ্ঠ পুত্র ভাবি সম্রাট তুমিই তো বড় ছেলে বাবার পরে এই রাজসিংহাসনের অধিকার তোমার দ্বারা তারা আমাকে সম্রাট বলে মানতে চায় না দ্বারা কিন্তু আমাকে রাজা বলে মানতে চায় না সিপার তারা তোমার হুকুম মানতে চায় না বাবা সিপার হচ্ছে দাঁড়ার পুত্র মানে দাদার ছেলের নাম হচ্ছে সিপার সিপার এসে বললো বাবা কি বলছো ওরা কি তোমাকে রাজা বলে মানতে চায় না জাহানারা দেখো তো আস্পর্ধা জাহানারা বলল দেখো কি সাহস ওদের দাঁড়া কি নাদিরা তুমি অধমুখে যে তুমি যে কিছু বলবে নাদিরা হচ্ছে দাঁড়ার স্ত্রীর নাম নাদিরা ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন পরীক্ষাতে আসে দাঁড়ার স্ত্রীর নাম কি তো দাঁড়ার স্ত্রীর নাম হচ্ছে নাদিরা তখন নাদিরা এসে প্রবেশ করলো ঘরে নাদিরার মুখ একদম খুব খারাপ ছিল তখন জাহানারা বলল যে কি হয়েছে তোমার নাদিরা শুনবে প্রভু না দাঁড়া জিজ্ঞাসা করলো যে নাদিরা তোমার কি হয়েছে তোমার মুখ এত কেন বিষণ্ন হয়ে আছে এত মুখ কেন খারাপ তোমার নাদিরা তখন বলবো তুমি কি শুনতে চাও যে আমার মন কেন এত খারাপ আমার একটা অনুরোধ রাখবে তুমি কি আমার একটা অনুরোধ রাখবে যে কেন আমি এত মুখ মন খারাপ করে আজ আসলাম তোমার কাছে দ্বারা তোমার কোন অনুরোধ কবে না রেখেছি নাদিরা তখন দ্বারা নাদিরাকে জিজ্ঞাসা করলেন কি বলতে চাও বলো আমি কি অনুরোধ তোমার রাখি নাই তুমি কি বলতে এসেছো আমাকে বলো নাদিরা তা জানি তাই বলতে সাহস করছি আমি বলি তুমি এ যুদ্ধ থেকে বিরত হ তখন নাদিরা বলল যে আমি বলছি তুমি এ যুদ্ধে যাবে না এ যুদ্ধে যাওয়ার দরকার নেই জাহানারা তখন জাহানারা বলল সে কি নাদিরা তখন জাহানারা নাদিরাকে বলল দারার স্ত্রী নাদিরাকে বলল কি বলছো তুমি নাদিরা বলল দিদি দারা কি বলতে বলতে চুপ করলে যে কেন তুমি অনুরোধ করছো নাদিরা তখন জাহানারার কোনো কথা না শুনে দ্বারা জিজ্ঞাসা করলে করলেন নাদিরাকে তুমি বলতে এসেছো বলো তখন নাদিরা কাল আমি একটা দুঃস্বপ্ন দেখেছি বললো যে কালকে রাত্রে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি দ্বারা কি দুঃস্বপ্ন দাঁড়া তখন জিজ্ঞাসা করলেন এই দুঃস্বপ্নটা কি ছিল এই খারাপ স্বপ্নটা কি ছিল নাদিরা আমি এখন তা বলতে পারব না সে বড় ভয়ানক হে নাথ এই যে লাইনটা এটাও ইম্পর্টেন্ট কোয়েশন তাৎপর্য বিশ্লেষণ করো পরীক্ষাতে আসে সে বড় ভয়ানক হে নাথ তখন নাদিরা বলবো আমি এখন বলতে পারবো না যে কী স্বপ্ন দেখেছি সে খুবই ভয়ানক স্বপ্ন আমার বলতেও ভয় লাগছে এ যুদ্ধে কাজ নেই তখন বলল আমি বলতে পারছি না যে এত ভয়ানক স্বপ্ন আমি শুধু তোমাকে এটাই বলবো যে যুদ্ধ করার কোনো দরকার নেই দারা সে কি নাদিরা দাঁড়া আবার জিজ্ঞাসা করলেন তুমি কি বলছো নাদিরা জাহানারা নাদিরা তুমি পারভেজের কন্যা না নাদিরা পিতার নাম ছিল পরভেজ পরভেজের কন্যা না তুমি একজন রাজার কন্যা তুমি একজন রাজার মেয়ে একটা যুদ্ধের ভয়ে এই অশ্রু এই সুখ সংখ্যাকুল দৃষ্টি এই ভয় বিব্বল উক্তি তোমার শুভা পায় না তুমি একজন রাজার মেয়ে হয়ে তুমি কি যুদ্ধ ভয় পাও তোমার মুখে এসব কথা মানায় না নাদিরা নাদিরা দিদি যদি জানতে সে কি দুঃস্বপ্ন তখন নাদিরা বলল যে দিদি তুমি জানো না কি এত খারাপ স্বপ্ন কি বলবো আমি সে বড় ভয়ানক সে বড় ভয়ানক বললো এত ভয়ানক বলতেও আমার ভয় হচ্ছে জাহানারা বলল। দাঁড়া এ কি তুমি ভাবছ এত তরল তুমি এত স্ত্রৈণ স্ত্রৈণ শব্দের অর্থ হচ্ছে যে স্ত্রী লোকের চলে স্ত্রৈণ জাহানারা দাঁড়াকে বলল যে তুমি এত ভাবছ এই নাদিরার একটা স্বপ্নে ও তো স্বপ্ন দেখেছে ও তো সত্যি না বাস্তবে ঘটেনি সেটা স্বপ্নে দেখা তুমি স্বপ্ন দেখে নাদিরার এই স্বপ্নের কথা দেখে তুমি তুমি ভয় পেয়ে গেছ পিতার সম্মতি পেয়ে এখন স্ত্রীর সম্মতি নিতে হবে নাকি আগে তুমি পিতার সম্মতি নিয়েছো মানে পিতা পিতার কাছ থেকে অনুমতি নিয়েছ যুদ্ধের জন্য এখন স্ত্রীর কাছ থেকে কি অনুমতি নেওয়া বাকি মনে রেখো দাদা কঠোর কর্তব্য সম্মুখে আর ভাববার সময় নাই তখন জাহানারা বলল তোমার সামনে অনেক বড় কর্তব্য আছে এখন আর ভাবার সময় নেই যে ও কী বলছে আর সে কী বলছে সেটা ভাবার সময় নেই দ্বারা সত্যি নাদিরা এ যুদ্ধ অনিবার্য আমি যাই তখন দ্বারা নাদিরাকে বললেন যে এ যুদ্ধ হবে আমাকে যেতেই হবে এই লাইনটাও খুব ইম্পর্ট্যান্ট যথাযথ আজ্ঞা দেই গে যাই বলল আমাকে আজ্ঞা দাও যুদ্ধে যাওয়ার নাদিরা এত নিষ্ঠুর তুমি দিদি তখন নাদিরা জাহানারার উপর খুব রাগ করে বলল। যে তুমি এত নিষ্ঠুর এত বলা সত্ত্বেও তুমি আমার কথায় কান দিলে না এসো সিপার সিপার হচ্ছে নাদিরার পুত্র বলল সিপার আসো আমরা চলে যাই এখান থেকে জাহানারা এত ভয়াকুল কি কারণ বুঝি না জাহানারা তখন বলল যে তোমরা কেন এত ভয় পাচ্ছ ভয়ের কারণ বা কি আমি তো বুঝতে পারছি না শাহজাহান একথা শুনে শাহজাহান বললেন দাঁড়া গিয়েছে জাহানারা শাহজাহান বললেন জাহানারা দাঁড়া কি গেছে জাহানারা বলল হা বাবা শাহজাহান ক্ষণিক নিস্তব্ধ থাকিয়া শাহজাহান একটু চুপ করে থাকলেন তারপর জাহানারাকে বললেন জাহানারা কি বাবা তখন জাহানারা বাবা যখন জাহানারাকে ডাকলেন তখন জাহানারা বললেন কি হয়েছে বাবা বলো শাহজাহান তুইও এর মধ্যে তখন শাহজাহান বললেন জাহানারা তুই এর মধ্যে পড়িস না জাহানারা তখন জিজ্ঞাসা করলো কিসের মধ্যে মানে বাবা তুমি কি বলছো যে কিসের মধ্যে আমি পড়ব না শাহজাহান এই ভাতৃদ্বন্দ্বের শাহজাহান বললেন এই যে ওরা ভাইয়ে ভাইয়ে বিদ্রোহ করছে তুই এদের মধ্যে পড়িস না জাহানারা না বাবা জাহানারা বলল বাবা না আমি ওদের মধ্যে পড়ব না তখন শাহজাহান বললেন শুনো জাহানারা এ বড় নির্মম কাজ কি করব আজ আর প্রয়োজন হয়েছে উপায় নাই কিন্তু তুই ও এর মধ্যে যাসনে তোর কাজ স্নেহ ভক্তি অনুকম্পা এ আবর্জনায় তুই নামিসনে তুই অত্যন্ত পবিত্র থাক তখন শাহজাহান বললেন যে জাহানারা আজ যে বিপদ এসেছে আমাদের উপর সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নাই কিন্তু আমি চাই তুই এর মধ্যে পড়িস না তুই এ আবর্জনায় নামিস না তুই ভালো হয়ে থাক পবিত্র থাক তো পিতা পুত্র পাঠের মূল সারমর্ম এটাই ছিল যে কবি দ্বিজেন্দ্রলাল রায় এখানে তুলে ধরেন একজন পিতার অন্তরের স্নেহ মমতা ও ভালোবাসার কথা এবং তার সঙ্গে তুলে ধরেন যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন কোনো বাবা মা তার সন্তানকে স্নেহের আচল থেকে দূরে সরিয়ে দেন না তো আজ আর এখানেই রইল নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ